ফাইনালি ডেভিড উইলিয়ামস সাইন করলেন তার নতুন ক্লাবে। হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইন্ডিয়ান ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতেও কিন্তু অনেকগুলো বড় বড় ট্রান্সফার আপডেট আছে, সব কিছুই তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো জানার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে। তো চলো বন্ধুরা, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকগুলোতে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকের প্রথম যে ট্রান্সফার আপডেটটা দিয়ে দেবো গোকুলাম কেরালা এফসিকে নিয়ে। গোকুলাম কেরালা এফসি কিন্তু সাইন করে ফেললো 31 বছর বয়সী ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার এভারটন কাকাকে। হ্যাঁ বন্ধুরা, এভারটন কাকা যিনি মাদুরেইরা ইউথ একাডেমির প্রোডাক্ট, তারপর ব্রাজিলের বিভিন্ন ক্লাবে খেলেছেন, পর্তুগালের বিভিন্ন ক্লাবে খেলেছেন, আর লাস্ট খেলছিলেন সৌদি আরবের ক্লাব আরআরএ। সেখান থেকেই গোকুলাম কেরালা এফসি 31 বছর বয়সী ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার এভারটন কাকাকে সাইন করিয়ে নিয়েছে। অন্যদিকে বন্ধুরা, রিয়েল কাশ্মীর এফসি কিন্তু সাইন করে নিল অভিজ্ঞ গোলকিপার 31 বছর বয়সী সঞ্জীবন ঘোষকে। এবার বন্ধুরা পরবর্তী যে আপডেটটা দিয়ে দেবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু সাইন করে ফেললো 24 বছর বয়সী ট্যালেন্টেড সেন্টার ব্যাক গৌরব বোরাকে। গৌরব বোরা যিনি পুনে সিটিতে খেলেছেন, চেন্নাই সিটি এফসিতে খেলেছেন, আর 2019 থেকে লাস্ট সিজন অবধি খেলছিলেন ওডিশা এফসিতে। সেখান থেকেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 24 বছর বয়সী সেন্টার ব্যাক গৌরব বোরাকে সাইন করে নিয়েছে, এবং এটা পুরোপুরি অফিসিয়াল নিউজ। অন্যদিকে বন্ধুরা, কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু সাইন করে ফেললো 29 বছর বয়সী গ্রিসের স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামান্তাকসকে। এই 29 বছর বয়সী দিমিত্রিয়স গ্রিসের বিভিন্ন ছোট বড় ক্লাবে খেলেছেন, অলিম্পিয়াকস ইউথ একাডেমির প্রোডাক্ট, তারপর অলিম্পিয়াকসের মেন টিমেও খেলেছিলেন, বুন্ডেসলিগা 2-তে খেলেছেন অর্থাৎ জার্মানির সেকেন্ড ডিভিশন, তাছাড়া ক্রোয়েশিয়ার টপ ডিভিশন, ইসরায়েল এই সমস্ত জায়গায় খেলেছেন এই দিমিত্রিয়স। লাস্ট খেলছিলেন ক্রোয়েশিয়ার টপ ডিভিশনের ক্লাব HNK হাজডাকে। সেখান থেকেই কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু এই 29 বছর বয়সী স্ট্রাইকারকে সাইন করিয়ে নিয়েছে। তিনি তার ক্লাব কেরিয়ারে এখন অবধি টোটাল 217 ম্যাচে 53 গোল আর 10 অ্যাসিস্ট করেছেন। গ্রিসের হয়েও 5 ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এই দিমিত্রিয়সের। এটা কিন্তু একদমই অফিসিয়াল নিউজ, কালকেই KBFC-র তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বন্ধুরা, ফাইনালি ডেভিড উইলিয়ামস কিন্তু সাইন করে ফেললেন অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব পার্থ গ্লোরিতে। ISL-এ খেলে যাওয়া সেরা এশিয়ান বিদেশি ফুটবলার ডেভিড উইলিয়ামস, 34 বছর বয়সী অস্ট্রেলিয়ান স্ট্রাইকার, যিনি ISL-এ টোটাল 55 ম্যাচে 17 গোল আর 8 অ্যাসিস্ট করে গেছেন, এটিকে এবং এটিকে মোহনবাগানের হয়ে দুরন্ত পারফরমেন্স দিয়েছিলেন। এই সিজনের আগে প্রি কন্ট্রাক্ট সাইন করেছিলেন মুম্বাই সিটি এফসিতে, তবে মুম্বাই সিটি এফসির সাথে ফাইনাল কন্ট্রাক্ট সাইন করেননি ডেভিড উইলিয়ামস। তিনি অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন, এটাই তোমাদেরকে জানিয়েছিলাম। ফাইনালি তিনি কিন্তু সাইন করলেন এ লিগের ক্লাব পার্থ গ্লোরিতে। 1 বছরের ডিল হয়েছে ডেভিড উইলিয়ামসের সাথে পার্থ গ্লোরির। তো বন্ধুরা, এই ছিল আজকের সমস্ত আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।